ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের 60তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। প্রতিবারের মতো এবারও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়িত্ব ছিল বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষিকাগণ। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিল 100 মিটার দৌড়, 200 ও 400 মিটার দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প বিভিন্ন প্রতিযোগিতা দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। 18ই জানুয়ারি সকাল 11টায় প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব শুরু হয়। আজকে 60তম দুলিয়ান বালিকা বিদ্যালয়ের 60তম ক্রীড়া বর্ষিকী তার প্রতিযোগিতা চলছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা খেলাধুলাতে প্রথম থেকেই এগিয়ে, আমি আসার পর আরও এরা গুরুত্ব আছে। টোটাল 32টা ইভেন্ট আছে, 32টা ইভেন্টেই ছেলে মেয়ে অংশগ্রহণ করবো। খেলাধুলার পাশাপাশি শিক্ষাগত মানও এগিয়ে আসবে, তারা এই স্কুল থেকে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো জায়গায় ভালো স্থানে গিয়ে পৌঁছাবে। এই স্কুলে তার জন্য আমাদের একটা অতিরিক্ত 10টি শ্রেণীকক্ষের শিলান্যাস হয়েছে কিছুদিন আগে। আশা করি পরের বছর থেকে আমাদের ভর্তির সমস্যা পড়াশোনার সমস্যাও মিলবে। আজকে এমএলএ কিছু প্রতি 10টি অতিরিক্ত শ্রেণীকক্ষ আছে, তার সঙ্গে একটা মিড ডে মিল শেডেও ব্যবস্থা করে গেছেন, আলাদা পায়খানা বাথরুমেরও ব্যবস্থা করে গেছেন, আবার নতুন করে আমরা দিয়েছেন, আমাদের প্রস্তাব রেখেছেন যে যে শ্রেণীকক্ষগুলো হবে সেগুলো কমলাকান্ত স্মৃতি বিদ্যাপীঠ কক্ষ হিসাবে। আমার নাম এমডি খায়রুল ইসলাম, বর্তমানে দুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রেসিডেন্ট। আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের সামান্য টিচার, 28 জন টিচার, পারমানেন্ট টিচার এবং 5 জন প্যারা টিচার, এদের নিয়ে আমাদের এই সংসার, আর বিশাল সংসার যাকে বলে, প্রায় 6000 স্টুডেন্ট, এই নিয়ে আমরা এতভাবে এগিয়ে যেতে পেরেছি, এটাই আমাদের কাছে খুব গর্বের। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন বলে, এবং তাকে কি বলবো, তার জন্য আমরা খুব গর্বিত বোধ করছি। তারপরে শর্ট পুট, লং জাম্প, হাই জাম্প, এগুলো সমস্ত খেলা আছে। খেলাধুলা হারিয়ে যায়নি, আমাদের সহযোগিতাটা কম হয়েছে, খেলাধুলা হারিয়ে কখনো যায়নি, যাবেও না, নাহলে এশিয়ান গেম থেকে বা বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, আমাদের ভারত থেকে লোক যাচ্ছে, ভারত থেকে প্রাইজ নিয়ে আসছে স্বর্ণপদক, তাহলে খেলাধুলা কোথায় হারিয়ে গেল? হারিয়ে যায়নি, আমরা সময় দিচ্ছি না বাচ্চাদেরকে, আমরাই মোবাইল ধরাচ্ছি বাচ্চাদেরকে। ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ক্রীড়া, ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।